হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিজ নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তো আজকেও আমরা তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যম দিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো দেখা যাক আজকে আমাদের জন্য কি ধরনের সমস্যা অপেক্ষা করে আছে। তো চলো দেখি, আমরা আজকে অনুশীলনী নয়ের অষ্টম শ্রেণীর অনুশীলনী নয়ের কিছু প্রবলেম সলভ করব। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান সমকোণ বিপি এবং সিকিউ দুটি মধ্যমা, প্রমাণ করো ফাইভ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো বর্ণনা অনুসারে আমরা একটা চিত্র এঁকে ফেললাম। এখানে ত্রিভুজ এবিসি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজে এ কোণটা সমকোণ এবং সিকিউ মধ্যমা এবং বিপি মধ্যমা। তো সাধারণ নির্বচন অনুসারেই আমরা বিশেষ নির্বচন এবং কি প্রমাণ করতে হবে এবার আমরা সেটা লিখে ফেললাম। এবার দেখি প্রমাণের জন্য আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রমাণে পরবর্তী স্লাইডে কি আছে দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি বিপি এবং সিকিউ যেহেতু মধ্যমা, তো আমরা জানি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করলেই সেটা মধ্যমা হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এপি সমান সমান এপি সমান সমান এপি ইজ ইকুয়াল টু হাফ এ সি, এই জায়গাটা আমরা খেয়াল করব, এবং এ কিউ সমান সমান হাফ এ বি। এবিসি সমকোণী ত্রিভুজে এ কোণ সমকোণ, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আবার ত্রিভুজ এ বি পি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি যে বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, কারণ এ বি পি সমকোণী ত্রিভুজে বিপিটা হচ্ছে অতিভুজ। ঠিক একইভাবে এ কিউ সি, ভালো করে দেখো এ কিউ সি সমকোণী ত্রিভুজটা তোমাদের চোখের সামনে আনো, এ কিউ সি সমকোণী ত্রিভুজটা চোখের সামনে আনো। যখন তোমরা কোনো উপপাদ্যে কোনো কিছু প্রমাণ করবা, ঠিক ওই মেগা সিরিয়ালের মতো মনে করবা, মেগা সিরিয়ালে যখন দেখো না যে 10-12 জন ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছে, সাধারণত মেগা সিরিয়ালে তো ঝগড়াই হয়, এছাড়া তো আর কিছু হয় না, ঝগড়া করে যাচ্ছে, যখন একজন কথা বলে বাকিদের চেহারা ঝাপসা, তার অর্থ যে তোমরা মন দিয়ে ওর ঝগড়াটা শোনো এবং ওর কাছ থেকে ঝগড়াটা শেখো। তো ঠিক এখানে ওই একই রকম, যখন আমরা এসি কিউ ত্রিভুজটা বলবো তখন চোখের সামনে এসি কিউ ত্রিভুজটাই রাখবো, বাকিটুকু ঝাপসা করে দাও। তাহলে এসি কিউ সমকোণী ত্রিভুজে সি কিউটা হচ্ছে অতিভুজ, এ কিউটা যদি ভূমি হয় তাহলে এসিটা হবে হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতে পারি সি কিউ স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এবার 2 ও 3 আমরা যোগ করব, 2 আর 3 যোগ করলে, অর্থাৎ 2 নম্বরের বাম পক্ষ এবং হচ্ছে সাথে 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 3 নম্বরের বাম পক্ষ যোগ হবে এবং 2 নম্বরের ডান পক্ষর সাথে সাথে 3 নম্বরের ডান পক্ষটা যোগ হবে। তো আমরা যোগ করে এটা যখন পেলাম, এবার খেয়াল দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ারে রাখলাম, এপি স্কোয়ার আমরা এর আগেই প্রমাণ করেছি এপি সমান সমান হাফ এসি, বা আমরা এখন চিত্র এখানে খেয়াল করলে দেখতে পাই এপি এসি এর অর্ধে, কারণ বিপিটা ছিল মধ্যমা আর মধ্যমা অবশ্যই এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এপির পরিবর্তে হাফ এসি লিখতে পারি এবং এপি স্কোয়ারের পরিবর্তে হাফ এসি হোল স্কোয়ার, এসি স্কোয়ার এসি স্কোয়ারই থাকলো। এ কিউ, এবার বলো তো এ কিউ এর পরিবর্তে কি লেখা যায়, তোমরা একটু ভাবো তো এ কিউ এর পরিবর্তে লেখা যায় কি লেখা যায়। হ্যাঁ, এ কিউ এর পরিবর্তে লেখা যায় হাফ এ বি স্কোয়ার। তো ডান পক্ষ যেমন আছে তেমনই থাকলো। এবার এ বি স্কোয়ার এ বি স্কোয়ার হাফ কে আমরা যদি বর্গ করি তাহলে 1/4 এ সি স্কোয়ার, এটা এ সি স্কোয়ার এবং ঠিক এভাবে এমন আসলো। এবার দেখো তো এ বি স্কোয়ারের সাথে আমরা 1/4 এ বি স্কোয়ার যোগ করি, এ বি স্কোয়ারের সাথে যদি আমরা 1/4 এ বি স্কোয়ার যোগ করি 5/4 এ বি স্কোয়ার হবে, এবং এ সি স্কোয়ারের সাথে যদি 1/4 এ সি স্কোয়ার আমরা যোগ করি 5/4 এ সি স্কোয়ার হবে। এবার খেয়াল করে দেখো এই বাম পক্ষ থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, দেখি আমরা কি করলাম। হ্যাঁ, বাম পক্ষ থেকে 5/4 যখন আমরা কমন নিলাম তখন ভিতরে থাকে এ সি স্কোয়ার প্লাস
এ বি স্কয়ার এবং ডান পক্ষ যেমন আছে তেমনই থাকলো। এবার বিসি স্কয়ার লিখলাম, এইটার পরিবর্তে কেন বিসি স্কয়ার লিখলাম? তোমরা একদম এক নম্বর সমীকরণে ফিরে যাও। এক নম্বর সমীকরণ আমাদের কি ছিল? এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। তাই এইখানে এইটার পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে বিসি স্কয়ার, আমাদের ডান পক্ষ যেমন আছে তেমনই থাকলো। এবার আর আর গুণ করে দিলাম, ফোরটা গুণ হয়ে গেল ডান পক্ষের সাথে, অর্থাৎ ফাইভ বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু ফোর বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। এই ছিল আমাদের এই জ্যামিতিক প্রমাণটা। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই এটা বুঝেছ, না বুঝে থাকলে আবারও বলি তোমরা ভিডিওটা আবার রিপিট করো এবং আশা করি তোমরা তখন অবশ্যই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে রাখছি, আশা করছি এই ভিডিও তোমাদের কাজে লাগবে। এবং যাওয়ার আগে আরেকটি অনুরোধ থাকবে, তোমাদের যে কোনো ধরনের মতামত বা কোনো অঙ্ক বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্টসের ঘরে লিখবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দিতে। এবং তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো খুব আগে প্রয়োজন সেগুলো যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে সেই চ্যাপ্টারের ভিডিওগুলো চেষ্টা করব আগে আগে দিতে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো।